হ্যালো বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল RSFZS। আমি রঞ্জন, তোমাদের সাথে চলে এসেছি আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, বাইক তো আমরা সবাই চালাই, তো বাইকের ইঞ্জিনে এই ধরনের এক্সট্রা যে মেটেরিয়ালগুলো বেরিয়ে থাকে এগুলোকে ফিউমস বলে। এগুলো কী কাজে লাগে, কেন এই সমস্ত বাইকে আমরা এই জিনিসগুলো দেখতে পাই? আসলে যখন ইঞ্জিন রান হয়, যখন ইঞ্জিন স্টার্ট হয়, তখন ইঞ্জিনের ভিতরে হাই টেম্পারেচার প্রডিউস হয়, প্রচুর হিট প্রডিউস হয়। তো সেই হিটগুলোকে আমাদের রিডিউস করতে হবে। যদি রিডিউস না করা হয়, ইঞ্জিনের ভিতরের পার্টসগুলো খারাপ হয়ে যেতে পারে। তো সেই জন্য আমাদের রিডিউস করতে হবে। তো হিট রিডিউস করার সবথেকে ভালো উপায় হচ্ছে ইঞ্জিনের সারফেসকে বড় করে দেওয়া। তো বাইকের ক্ষেত্রে সেটা সম্ভব নয়, তার কারণ হচ্ছে বাইকে ইঞ্জিন মাউন্ট করার জন্য সীমিত জায়গা থাকে, খুবই সীমিত জায়গা থাকে। তো সেই ক্ষেত্রে কাজে লাগে আমাদের ফিন্স। ফিন্স কী করে, ইঞ্জিনের হিট ট্রান্সফার এরিয়াকে বাড়িয়ে দেয়। কীভাবে কাজ করে, দুভাবে কাজ। একটা হচ্ছে হিট কনডাকশন, আর একটা হচ্ছে হিট কনভেকশন। হিট কনভেকশনে কী হচ্ছে, ইঞ্জিনের ভিতরে টেম্পারেচার ফিন্স অবধি আসছে, যেটা টেম্পারেচার প্রডিউস হচ্ছে সেটা ফিন্স অবধি আসছে। আর হিট কনভেকশনে কী হচ্ছে, ফিন্স থেকে হিটটা আমাদের এয়ারে মিশে যাচ্ছে, এয়ারের সংস্পর্শে এসে ফিন্সটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই প্রসেসটা কন্টিনিউ হতে থাকে, তার জন্য আমাদের গাড়ি ওভারহিট হচ্ছে না, আর গাড়ির পার্টসগুলো আমাদের ভালো থাকে, কোনো ড্যামেজ হওয়ার চান্স খুবই কমে যায়। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে এটাই আশা করি তোমরা সবাই বুঝে গেছো যে ফিন্স গাড়িতে কেন দেওয়া হয়। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।